আমরা অনেক সময় দেখি প্ল্যানচেটের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মাকে ডেকে আনা হয়। সত্যিই কি মৃত ব্যক্তির আত্মাকে ডেকে আনা যায় কিংবা মৃত ব্যক্তির আত্মার সাথে যোগাযোগ করা যায়? সত্যি যদি এর মাধ্যমে আত্মাদের ডাকা যায় তাহলে তার পরে কি ঘটবে? প্ল্যানচেট করা উচিত নাকি উচিত নয় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কেননা এই ভিডিওতে আমি প্ল্যানচেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যালান কার্ডেক, তার জন্ম হয় 1804 সালের 3 অক্টোবর ফ্রান্সের লিওন শহরে। 45 বছর বয়স থেকে তিনি প্রেতাত্মা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। তিনি প্রেতাত্মা সম্পর্কে গবেষণা করতে শুরু করেন। তিনি চেষ্টা করছিলেন এমন কোনো মাধ্যম বের করতে যা তাকে সাহায্য করবে আত্মাদের সাথে যোগাযোগ করতে। অবশেষে 1853 সালের 10ই জুন রাত 10টার সময় তিনি ও তার স্ত্রী মিলে একটি উপায়ে আত্মা ডাকতে সক্ষম হন। সেই উপায়টির নাম হলো প্ল্যানচেট। প্ল্যানচেট নাম হলো বর্তমান রূপ। এমসিএন যুগে এর নাম ছিল রিয়েল ডিমোনিক বা শয়তানের পূজারী। অনেকের মতে প্ল্যানচেট করে মৃত ব্যক্তির আত্মাকে ডাকা হলেও এটি আসলে একটি ডাকিনী বিদ্যা, এর দ্বারা শয়তানকে ডাকা হয়। প্ল্যানচেট করার জন্য অনেক পদ্ধতি অনুসরণ করা হয়, এর মধ্যে অন্যতম হলো উইজা বোর্ড। বলা হয় উইজা বোর্ডের মাধ্যমে জীবিতরা মৃত ব্যক্তির আত্মার সাথে যোগাযোগ করতে পারে। 1940 সালে কিংবা 1950 সালের দিকে এই পদ্ধতি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। প্ল্যানচেটে এই কাজ করার জন্য একাধিক মানুষ উইজা বোর্ডের চারপাশ ঘিরে রাখতে হবে। ছোট কাঠের টুকরোতে সবার হাত রাখতে হবে। সবাই একসাথে সেটিকে বোর্ডে ঘোরাতে হবে। তারপর চোখ খুলেই ধ্যান করতে হবে এবং বলতে হবে এই গড়ে কোনো শুভ শক্তি বা অশুভ শক্তি থাকলে সাড়া দাও। তারপর কাঠের ছোট টুকরোটি গিয়ে নিজে নিজেই ইয়েস গড়ের উপর বসবে। অর্থাৎ একটা শুভ শক্তি বা অশুভ শক্তি এই গড়ে আছে, যে কিনা ওই কাঠের টুকরোটিকে ইয়েস গড়ে নিয়ে গেল। তারপর তাকে প্রশ্ন করলে একইভাবে ইয়েস নো এর মাধ্যমে উত্তর দিতে শুরু করবে। মাঝে মাঝে ইংরেজি অক্ষরগুলো কিংবা সংখ্যাগুলোর মাধ্যমে উত্তর দিবে, যেমন আত্মার নাম কি এবং বয়স কত ইত্যাদি। ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে মৃত্যুর পর মৃত ব্যক্তির শেষ ঠিকানা হয় কবরস্থান। এখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই, তাই কোনো ব্যক্তি মারা গেলে দুনিয়ার সাথে তার সব সম্পর্ক শেষ হয়ে যায়। তার আত্মা আর দুনিয়াতে ফিরে আসতে পারে না, তাই নিঃসন্দেহে বলা যায় প্ল্যানচেটের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মাকে ডেকে আনা যায় না, এমনকি মৃত ব্যক্তির আত্মার সাথে কোনো রকম যোগাযোগও করা যায় না। আগেই বলেছি এটি একটি ডাকিনী বিদ্যা, এর দ্বারা শয়তানকে ডাকা হয়। ভূতাকাশ অফিসিয়াল প্ল্যানচেটের মাধ্যমে এই ধরনের কোনো বিষয় বা কোনো ভিউয়ার্সকে উৎসাহিত করে না। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে প্ল্যানচেট সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। আমি রিকোয়েস্ট করব কেউ প্ল্যানচেট করবেন না, এটা করা উচিত নয়, কারণ এর ফল যে সবসময় ভালো হবে এমনটা নাও হতে পারে। ইতিহাস থেকে যেসব প্ল্যানচেটের ব্যাপারে জানতে পেরেছি তার বেশিরভাগই হয়েছে অস্বাভাবিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে, এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। এমন আরও অসংখ্য ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ভূতাকাশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।